নানা শঙ্কা কাটিয়ে অবশেষে ভাসানচরে রোহিঙ্গারা চট্টগ্রাম থেকে একযোগে সাতটি জাহাজের যাত্রা উন্নত জীবনের আশায় প্রথম দফায় ক্যাম্প ছাড়লেন 1642 জন লাগাবার সুবিধা দেখি এরা আরা বেড়া যাবে লাই আরা নিরাপত্তা লাই আরা ভাসানচর মারি বসবাস করিব লাই তাই ভাসানচর দিয়া হতিবে জারিকে আরা কেনা শান্তি করে কি থাকিব লাই পরিবেশটা অনেক ভালো থাকার ব্যবস্থা ভালো আর স্কুল কলেজ অন্য ফ্যাসিলিটিস তো আছে রোহিঙ্গাদের ঘিরে বন্ধ হবে আন্তর্জাতিক রাজনীতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসার আশা রোহিঙ্গা সংকটকে জটিলতর করে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের বহুবিধ পদক্ষেপ তারা বাংলাদেশের মাধ্যমে নিতে চেয়েছে স্বপ্নের পদ্মা সেতুতে বসলো 40তম স্প্যান দৃশ্যমান 6 কিলোমিটার আগামী সপ্তাহে সবশেষ স্প্যানটি উঠলেই দেখা যাবে পুরো সেতু সব প্রস্তুতি শেষ যে কোনো মুহূর্তে ব্রিটেনে ভ্যাকসিন প্রয়োগ করোনার টিকা হতে হবে সবার জাতিসংঘের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বকাপ প্রাক বাছাইয়ে রাতে কাতার পরীক্ষা বাংলাদেশ ফুটবল দলের শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেয়ার ছক জামাল ভুঁইয়ার সতর্ক স্বাগতিকরা